দেনমোহর আমাদের সমাজে বিয়ের সময় একটি গুরুত্বপূর্ণ ঘটনা, গুরুত্বপূর্ণ ইভেন্ট বলা যায়। বিয়ের সময় বিয়ের জন্য পাত্রপক্ষ, বিয়েতে দুই পক্ষ হয় আপনারা জানেন, পাত্রপক্ষ বা বরপক্ষ বিয়ের পণ হিসেবে মেয়ে পক্ষ বা কন্যা পক্ষকে যে সম্পত্তি বা টাকা পয়সা দেনমোহর হিসেবে দান করে বা প্রোভাইড করে, যেটি মেয়ের পাওয়ার অধিকার, সেটি হলো দেনমোহর। এবং আমাদের আইনে কিন্তু এ বিষয়ে সুস্পষ্টভাবে বলা আছে। 1985 সালের পারিবারিক আদালত অধ্যাদেশে 5C ধারা খুব সুন্দরভাবে দেনমোহর বিষয়ে পরিষ্কার ধারণা দেওয়া আছে। আপনি যদি বলেন যে বিয়ের তালাক যখন হয় তখন তালাকের সময় মেয়ে পক্ষ যদি তালাক দেয় বা মেয়ের পক্ষ থেকে যদি তালাক দেওয়া হয় তাহলে দেনমোহর দিতে লাগবে না বা দেওয়া দরকার নাই, এরকম একটি কথা বা এরকম একটি বিষয় আমাদের সমাজে কথা প্রচলিত আছে। কিন্তু বাস্তবে এই ধরনের কোনো বিষয়ের অস্তিত্ব আসলে নেই। দেনমোহর একটি অত্যাবশ্যকীয় বিয়ের পণ, এটি দিতেই হবে, কোনোভাবেই এর থেকে মাপ পাওয়ার কোনো উপায় নেই। আপনি যেভাবে যখনই তালাক দেন বা তালাক হয় দেনমোহর পাবে, মেয়ে পক্ষ এটি পাওয়ার অধিকার তার আছে। ইভেন আপনার আইনে এইভাবে বলা আছে, যদি বিয়ের সময় দেনমোহর নির্ধারণ করা নাও হয় বিয়ের পরবর্তীতেও দেনমোহর নির্ধারণ করতে হবে, এবং সেই দেনমোহর নারী বা কন্যা বা পাত্রী যিনি বিয়ে করেছেন বা বিয়ে হয়েছে তিনি অবশ্যই সেটি প্রাপ্ত হবে। যে কোনো অবস্থায় মেয়ে তালাক দিলেও প্রাপ্য হবেন আর ছেলে তালাক দিলেও প্রাপ্য হবেন, দেনমোহর বিয়ে বলবৎ থাকাকালীনও ওই মেয়ে পক্ষ বা পাত্রীপক্ষ সেটি প্রাপ্য হবে, কোনো অবস্থাতেই তাকে থেকে বঞ্চিত করা যাবে না। আর নানা আমাদের দেশে বা আমাদের সমাজে আমরা যেটি দেখি, দেনমোহরটি নিয়ে খুবই চিন্তা বা অবাস্তব কল্পনাপ্রসূত বিষয় উত্থাপন করা হয়। যেমন আপনার অনেকে বলে থাকেন যে আপনার বিয়ের সময় দেনমোহর বেশি ধরা হয়েছে, যৌক্তিক ধরা হয় নাই, বেশি দেনমোহর ধরা হয়েছে কারণে আমরা সেটি দিতে পারবো না, এরকম কোনো সুযোগ আইন পাত্রপক্ষকে বা বরপক্ষকে দেয়নি। বরপক্ষকে অবশ্যই দেনমোহরের টাকা পরিপূর্ণভাবে পরিশোধ করতে হবে। 1985 সালের পারিবারিক আইন অধ্যাদেশের মাধ্যমে সুস্পষ্ট করে বলা হলো যে আপনার পারিবারিক আদালতেই এই দেনমোহর সংক্রান্ত বিষয়ে মামলা করতে হবে। আমরা যতগুলো মামলা পারিবারিক আদালতে দেখি তার মধ্যে আমি যদি পার্সেন্টেজ হিসাব করি 60%-এর বেশি কিন্তু এই দেনমোহর সংক্রান্ত মামলা, এবং মেয়েরা এই মামলাগুলো বেশি করে। অনেক ছেলেই জানে না বা অনেক ছেলে বা বরপক্ষ এটা জানে না যে এই মেয়ে পক্ষ বা স্ত্রী যদি তালাক দেয় স্বামীকে, সে কিন্তু তবুও দেনমোহর প্রাপ্ত হবে। তখন স্ত্রী তালাক দিলে ছেলেরা বা পাত্রপক্ষ বা বরপক্ষ কখনোই আপনার দেনমোহর পরিশোধ করতে চায় না বা দেনমোহর পরিশোধ করে না, তখন বিবাদগুলো আদালতের সামলাইতে হয়। আপনি জানেন ঢাকা শহরে যদি বলি এবং দেশের নানা প্রান্তে 64টি জেলায় যে পরিমাণ পারিবারিক আদালতে মামলা, পারিবারিক আদালতগুলোতে বসার জায়গা নেই, স্থান পাওয়া যায় না, সব মামলাই কিন্তু আপনার ম্যাক্সিমাম মামলাগুলো বা 60%-এর অধিক মামলা এই দেনমোহর নিয়ে। এবং এটি অজ্ঞতাপ্রসূত, আমাদের ছেলেরা ভেবেই নেয় বা যে স্ত্রী যদি তালাক দেয় তাকে দেনমোহর দিতে হবে না, কিন্তু আসলে যে কোনো অবস্থায় স্ত্রী কিন্তু বিয়ের দেনমোহর প্রাপ্ত হবে, আইনে সেটাই সুস্পষ্টভাবে বলা আছে।